ডিসেম্বরের শেষ সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। আর তফসিল ঘোষণা হতে পারে অক্টোবরের শেষে। রাজধানী নির্বাচন ভবনে গণমাধ্যমকে সব তথ্য জানান সিইসি। তিনি বলেন, এই নিয়ে শিগগিরই আলোচনায় বসবেন নির্বাচন কমিশনাররা। এর আগে ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আট সদস্যদের একটি দলের সাথে বৈঠক করেন সিইসি। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই সরগরম হয়ে উঠছে দেশের রাজনৈতিক অঙ্গন। একদিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় বিএনপি, অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন বলছে আওয়ামী লীগ। এসব নিয়ে উত্তপ্ত রাজপথ। এমন পরিস্থিতির মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য সময় জানালেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সংবিধানের 123 অনুচ্ছেদ মতে সংসদের মেয়াদ শেষ হবার পূর্ববর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সিইসি জানান, এই নিয়ম মেনেই আয়োজন করা হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তফসিল আজকে করলাম না কালকে করলাম, ওটা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে নির্বাচনটা হবে। তফসিলের এমন কোনো আইন নাই, নির্বাচনের ব্যাপারে আইন আছে কখন নির্বাচন হতে হবে, 90 দিন আছে। তফসিল কবে দিতে হবে এই বিষয়ে কিন্তু কোনো আইন নেই। এর আগে ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের আট সদস্যের একটি দল বৈঠক করে সিএসির সাথে। বৈঠক শেষে প্রতিনিধি দলের প্রধান টেরি এল ইসলে বলেন, বর্তমান পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকারের দাবি অসাংবিধানিক, তবে কমিশন তাদের আইনগুলো কঠোরভাবে প্রয়োগের আশ্বাস দিয়েছে। So even if it's a good idea, even if they wanted to do it, they could not do it because there is no legal framework to do so. So I just want to point that out. We've gone over this frontwards and backwards many times to see if this is possible. And right now, it's not possible. বর্তমান নির্বাচন কমিশন কিভাবে সুষ্ঠু ফ্রি ফেয়ার নির্বাচন আয়োজন করবে সে বিষয়ে নির্বাচন কমিশনে কি কাজ করছেন? অতি সম্প্রতি দুটো, একটি সিটি কর্পোরেশন নির্বাচন এবং একটি জাতীয় সংসদের উপনির্বাচনে ছোটোখাটো যে সমস্যা দেখা দিয়েছিল সে বিষয়ে সরকার এবং নির্বাচন কমিশন কি ব্যবস্থা গ্রহণ করেছেন, এই বিষয়গুলো তারা জানতে চেয়েছিলেন। পর্যবেক্ষক দলে যুক্তরাষ্ট্র, জাপান, আয়ারল্যান্ড ও চীনের গণমাধ্যম কর্মী, রাজনৈতিক বিশ্লেষক এবং সমাজকর্মীরা রয়েছেন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।